কর্মব্যস্ত দিনের শেষে বিছানায় গড়িয়ে লম্বা ঘুম, 7 থেকে 8 ঘন্টা ঘুমের পর ফের চাঙ্গা হয়ে নতুন করে কাজে লেগে পড়া, এ স্বপ্ন আমরা অনেকেই দেখি, কিন্তু বাস্তবে আর তেমনটা হয়ে ওঠে কোথায়। বিছানায় শুয়েও ঘুম আসতে চায় না অনেকেরই, আর তার উপর স্মার্টফোনের নেশায় আসক্ত হলে তো আর কথাই নেই। ঘরের আলো নিভে দীর্ঘক্ষণ স্মার্টফোনের দিকে চেয়ে থেকে নষ্ট হয় আরও খানিকটা সময়, রাতে আবার অনেকেরই ঘুম ভেঙে যায়। তাহলে উপায়, স্বাস্থ্য সংক্রান্ত সকল ধরনের টিপস পেতে চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। উপায়, ঘুমের চাবিকাঠি আসলে কি, এ ভাবনা ভেবে আবার রাতের ঘুম ওড়াবেন না। ঘুমের সমস্যা বড় সমস্যা, বহু মানুষ ঘুম না হওয়ার সমস্যায় ভোগেন, হাজার রকম পদ্ধতি অবলম্বন করেও কোনো উপকার পান না। ঘুম না আসার সবথেকে বড় কারণ হচ্ছে মন অস্থির থাকা, আর মন অস্থির হয়ে থাকার অন্যতম কারণ হচ্ছে মানসিক চাপ। মানসিক চাপ হওয়ার কারণে ঘুম আসতে চায় না, যার ফলে দেখা যায় বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক সমস্যা। তাই সুস্থ থাকার জন্য পর্যাপ্ত পরিমাণ ঘুম প্রয়োজন। পর্যাপ্ত ঘুমের স্বাস্থ্য উপকারিতা অনেক, ভালো ঘুম যেমন মনকে প্রফুল্ল রাখে তেমনি শরীরের ইমিউনিটি সিস্টেমও উন্নত করে। শুধু তাই নয়, পর্যাপ্ত ঘুম ডায়াবেটিস রোধেও কার্যকরী ভূমিকা পালন করে। কিন্তু আপনার যদি পর্যাপ্ত ঘুম না হয় তাহলে সকাল থেকে মেজাজটা খিটখিটে থাকে, পুরো দিনটাই মাটি হয়ে যায়। বিছানায় শোয়ার মিনিট খানেকের মধ্যেই ঘুম আসার কিছু অত্যন্ত সহজ উপায় আছে। প্রথমত ডায়েট, পর্যাপ্ত পরিমাণ শাকসবজি ও ফলমূল খাবার ফলে শরীরের পালসের গতি বৃদ্ধি পায়, যার ফলে ঘুমের সমস্যা দূর হয়। খাবারের ফলে শরীরের ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং অন্যান্য অপরিহার্য খনিজের চাহিদা পূরণ হয়। রাতে ঘুমানোর কমপক্ষে 1 ঘন্টা আগে খাবার খেয়ে নিন, এরপর 5 থেকে 10 মিনিট হাঁটাহাঁটি করুন, এটি খাবার হজমে দারুণ সহায়তা করে, সঙ্গে ক্লান্তিও আসে, ফলে বিছানা শোয়ামাত্রই ঘুম আসে। দ্বিতীয়ত গরম দুধ, ঘুমোতে যাওয়ার আগে 1 গ্লাস গরম দুধ খেয়ে নিন। গরম দুধ খেলে শরীরে ট্রিপটোফেনের পরিমাণ বৃদ্ধি পায়, যার ফলে ঘুমের পরিমাণ বৃদ্ধি পায়। তৃতীয়ত একই সময় ঘুমানোর চেষ্টা করুন, প্রতিদিন একটি নির্দিষ্ট সময় ঘুমানোর চেষ্টা করুন। কাজের চাপে হয়তো এটা করাটা বেশ কঠিন হবে, কিন্তু চেষ্টা করুন সকালে উঠতে। কাজের জন্য দেরিতে না ঘুমিয়ে সকালে তাড়াতাড়ি উঠে কাজ শুরু করাটাই সবচেয়ে ভালো। একটি নির্দিষ্ট সময় ঘুমাতে যাওয়ার অভ্যাস করলে সেই সময় প্রাকৃতিকভাবে ঘুমভাব চলে আসবে। একই সময় ঘুমানোর কারণে মস্তিষ্কে সেরোটোনিন ও মেলাটোনিন ঠিকমতো কাজ করতে পারে, যার ফলে আপনার সার্কেডিয়ান তালে সামঞ্জস্য বজায় থাকে। চতুর্থ, দুপুরের পর তেঁতো খাবেন না। তেঁতো স্বাদের খাবারে এক ধরনের উত্তেজক পদার্থ থাকে, তা আপনার শরীরে 4 থেকে 7 ঘন্টা পর্যন্ত থেকে যাবে। সেজন্য বিছানায় যাওয়ার আগে নিশ্চিন্ত হয়ে নিন যে আপনার শরীরে তেঁতো স্বাদের উত্তেজক কোনো পদার্থ আছে কি না। কফি ছাড়াও চা, চকলেট ও স্পোর্ট ড্রিঙ্কসের মতো কিছু তেঁতো স্বাদের উপাদান থাকে, যা আপনার ঘুম নষ্ট করতে পারে। পঞ্চম, রাতে তাড়াতাড়ি খাবার খান। রাতের খাবার খাওয়া হজমের জন্য কমপক্ষে 2 ঘন্টা লাগে। রাতে যত বেশি খাবেন হজমের জন্য তত বেশি সময় লাগবে। বেশি খেলে আপনার শরীর বিশ্রাম পাবে কম, তাই যত আগে সম্ভব রাতের খাবার শেষ করুন। মেলাটোনিন ও সেরোটোনিন সৃষ্টির জন্য আপনার মস্তিষ্কে যথেষ্ট প্রোটিন লাগে। মেলাটোনিন ও সেরোটোনিন ঘুমের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং প্রোটিন হজমের জন্য। ষষ্ঠম, গাণিতিক পদ্ধতি, ঘড়ি থেকে 4 সেকেন্ড নিঃশ্বাস নিন, 7 সেকেন্ড শ্বাস ধরে রাখুন এবং 8 সেকেন্ড মুখ দিয়ে আস্তে করে নিঃশ্বাস ত্যাগ করুন। 3 বার এই প্রক্রিয়াটির পুনরাবৃত্তি করুন, দেখবেন ঘুম সহজেই চলে আসবে। যখন এই 4, 7, 8 নিঃশ্বাসের ব্যায়ামটি করা হয় তখন অক্সিজেন আমাদের মস্তিষ্কে ভালো করে পৌঁছায়। যখন আপনি 4 সেকেন্ড নিঃশ্বাস নেন তখন তা আপনাকে শান্ত করে, এবং যখন 7 সেকেন্ড দম ধরে রাখেন তখন মস্তিষ্কে অক্সিজেন পৌঁছায়। এরপর আপনি যখন দম ছাড়েন তখন আপনার দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড দূর হয়ে যায়, এতে আপনার হার্টবিটও কমে আসবে এবং দুশ্চিন্তা কমে আসবে, আপনার দেহ মন রিল্যাক্স হবে। তাই রাতে নিশ্চিন্ত ভালো ঘুমের জন্য একবার 4, 7, 8 পদ্ধতিটি ট্রাই করেই দেখুন, নিশ্চয়ই ঘুম আসবেই। তো বন্ধুরা, ভিডিওটি সবার কাছে শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। নিত্য নতুন তথ্য পেতে এই চ্যানেলটাকে এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।